ইশারা বাবা অঙ্ক করমু মনের মধ্যে অঙ্ক জাগে উসে দেহে আমার এই বদ মজবান দিলে একটা ফোন দে হ্যাঁ বলে সারা লাগলে পিটিস পিটিস করে একটা ফোন দে জিজ্ঞেস করি তো এর কি অবস্থা আছে ধরে নাকি ফোন এত দেরি হচ্ছে হ্যাঁ বান্ধবী কি অবস্থা কেমন আছো আসলো না তুই লিয়া বড় করবি কেমনে তুই সারের লেগে যে পিটিস পিটিস করস না পিটিস পিটিস তো লিয়া বড় নেই এর লেগে তো প্রতিদিন আবার সারের এত ভাব এমনি কাজ আরে শুন ওর সার তো একটা খেত আর ওই যে মুখ গন্ধ হরে সাত দিনে মনে দাগ ব্রাশ করে না আরে আমার সার তো কেমনে করবো আমার সাত তো সাল তো একবারে স্মার্ট মনে সাত বার মনে দাঁত ব্রাশ করে বুঝছিস যা তুই করলি কি আমি করতে পারবো তোর তো সরম লজ্জা নেই আমার তো হাজার সরম লজ্জা আছে ও তুমি তাহলে কি এবার ইনকাম করো না মোবাইলে সারা একটু দেখা দাও আর সার কি করে বেশি বেশি করে পড়াও আবার এর লেগে তো প্রতিদিন আমি তুমি পরীক্ষাতে পাস হও এমনি হও না ভাই না ভাই তোর মতো আমি এত পারবো না আমিও করব না আমার আবার লুসি না আমার সারটা আমার ভদ্র আছে বুঝেছি না তোর মতো তুই ওজন বদমাস তো সার ওজন বদমাস তো না এসার লগে তেসার মিলে আর সুটকি আর ভাই বোনে মিলে তুই যেমন তো সার ওই আমি যেমন ভদ্র আমার সারও ভদ্র আচ্ছা যা তোর এইসব কথাবার্তা ভালো লাগতেছে আচ্ছা দেহি দেহি তোর কথা আমি মাথা রাখতেছি আর দেহি কি করা যায় হ্যাঁ তুই যেরকম বুঝিটা দেখছ না দেহি আমি কাজে লাগাতে পারি স্যার দেহি তোর মতো যদি আমি একটু পিন ফুল মাইরে দিই আমার লাইনে আস আনতে পারি তাহলে ভালো না রে বসছিলাম সবসময় পড়া লেখা এগুলার ভালো লাগে কাশি তো পড়াশোনা করার জন্য নাকি ঘুমাইতে গেল স্বপ্ন দেখি মানে কি বলবো যেদিকে তাকায় দিন আপনি আমার দিকে আকর্ষণের দিকে পড়ালেখা ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি কথা বলবেন এমন একটা ছাত্রী বাইরে কেউ সারেরা তো মনে একটু মিষ্টি মিষ্টি কথা মনে আকর্ষণ আসে আপনার তো তাও নেই আপনি শুনে কি কোন ফিলিস নাই আছে আছে ফিলিস নেই সব আছে আচ্ছা স্যার আমি বিয়ে করছি না বিয়ে করি নি বিয়ে করা লাগবে আচ্ছা তুমি ছাত্রী দাও তুমি দেখতে আমার বিয়ে করা লাগবে না এই ব্যাপারটা কোন কথা বলছিস আপনি তো আমার স্যার আপনি আমার ছাত্রী না আর এই অন্য যেভাবে কথা বলতেছি সে সাবজেক্টে না যাওয়ার সাথে এখন আপনি বন্ধু আর আমি বান্ধব পড়াশোনা বাদ দেখি আমি হিন্দি ছবি অনেক পছন্দ করি আর আমার পছন্দের নায়ক কারা জানেন সালমান খান
আর নাইকে হচ্ছে কারিনা, আর ধরেন আমি কারিনা আর আপনি সালমান খান। ওরে বাবা, এত বড় স্বপ্ন দেখা নাকি আপনি? লেগে তো তত সমস্যা দেখেন আপনি যদি আমার কথা বার্তা রাজি না হন না, তাহলে কিন্তু দেখেন আমি একবার ফেরে আসছি, ঠিক আছে? আমি আব্বু আম্মুর কাছে সবকিছু বললে কি বলবেন? বলবো স্যার আমার সাথে এরকম করে কথা না, এগুলো কিন্তু কইলে মান সম্মান চলে যাবে তোমার। তাহলে আমার লাইন এসে করেন, তাহলে তো বেঁচে যাবে। আরে আপনি টাকা কত দেয়? আমার আম্মা বলে মাত্র 2000 টাকা। হ্যাঁ 2000 টাকা দেয়। আপনি কবে 5000 টাকা দেব? কি শুরু করছে মানে আপনি সালমান খান আমি কারিনা সেটাই বুঝতে হবে। স্যার আপনি তো কেন আমার কাছ থেকে দূরে দূরে সরে যান না? আমার এক বান্ধবী আছে, এই যে দেখলেন না মাত্র আসার সময় আমি কথা বললাম, ওর নাম হচ্ছে নুপুর। নুপুরে আছে না ইম লুচ্চা লুচ্চা, আর এমন সারের সাথে লাগা ভরা করে সারে, ও যে আগুন আগুনে কিন্তু লেয়া ভরা ভরা হয়ে যায় নুপুরের মাস্টার আগুন। মুখ যে বন্ধ করে মনে হয় 1 বছরও দাঁত ব্রাশ করে ভূমি আসে। ওর সাথে যদি ও পুষ্টি মুষ্টি করতে পারে, আর নুপুর মায়া তো দেখছেন কত খারাপের খারাপ, যদি ছেলে মানুষ দেখে না তাই ফিগার এমন বড় করে দেয় আপনি কি আমার কথা শুনবেন না? কি কই শোনা লাগবে, শুনতেছি তো তোমার কথা। আমি আমি যা বলছি তা করতে হইব না, তা আমি এই মুহূর্তে আমার আম্মুরে ডাক দিব, দেখ যে আমি বলবো কি আম্মু ওই সারে আমার সাথে এরকম করছে, তাহলে আপনি কি করবে? এখন একটু বলবো দেখবো বেতন দিবে না আর টাকা ছাড়া কারি হাতে চলে যাবে। এগুলো করার দরকার নাই, এগুলো করার দরকার নাই, তাই কি করতে দিবি? তাই এত বন্ধু তুমি লাইন দিয়েছো, আচ্ছা কি করতে হবে? তুমি আসো কই যাবো বাবা? আমাকে সময় দিতে হবে আর এক ঘন্টা। আবু আমরা যে কোনো কোনো পড়ালে আর কথা পড়ালে করে কি করবো, আবার বিয়ার কথা যেমন আর কবো না, বিয়ার কথা করে কি লাভ? বিয়ার কাজও চললো সুমতি কে ওয়াশ করে আসি আগে।